রেখেছে, কারণ তিনি যদি বাইরে থাকতেন তাহলে আজকে এই দেশের অর্থনীতিকে যে পরনির্ভরশীল করে ফেলা হচ্ছে, অর্থনীতিকে যে ফোকলা করে দেওয়া হচ্ছে, সেটা সম্ভব হতো না। আজকে আমাদের যারা আপনার ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, এই কোরবানির পরে যে চামড়া আপনার সবচেয়ে বড় আমাদের লেদার ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করে, আমাদের বহু অর্থনৈতিক উপার্জন আমরা করতে পারি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সেটাকে ধ্বংস করে দিয়েছে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে। এক সময় পাট শিল্প ধ্বংস করা হয়েছে, আর আজকে ধ্বংস করা হচ্ছে চামড়া শিল্পকে। বন্ধুগণ, সুদূর প্রসারী যে ষড়যন্ত্র, যে চক্রান্ত বাংলাদেশকে পরনির্ভরশীল করার, সেই কাজ বহুদূর এই সরকার এগিয়ে নিয়ে গেছে। বন্ধুগণ, এই সরকার শুধুমাত্র যে জনগণের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে তাই নয়, এই দেশকে তারা পরনির্ভরশীল করার জন্য সেই চক্রান্তের সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। বন্ধুগণ, দেশ নেত্রী অত্যন্ত অসুস্থ, আপনারা সবসময় শুনছেন, সবসময় জানছেন। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন কিছু করতে পারছি না যার মধ্যে দিয়ে আমরা তাকে আন্দোলনের মধ্য দিয়ে বের করে নিয়ে আসতে পারবো। আজকে আদালত, আইন আদালত, আমরা জেনে গেছি যে তাদের ভূমিকা কি, তারা কি করছে না করছে। আজকে আমাদেরকে সুসংগঠিত হতে হবে, আমাদেরকে আজকে সুখ সংহতি সংগঠিত সুসংহত করে এই আন্দোলনের মধ্যে দিয়েই দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্ত করতে হবে। বন্ধুগণ, এর কোনো বিকল্প নেই। আসুন আজকে আমরা এই দিনে তার দীর্ঘায়ু কামনা করব, তার মুক্তির জন্য আমরা নিজেকে সংগঠিত করে মুক্তি আন্দোলন করব, এই শপথ আজকে আমরা নেই। এটাই হোক আজকে দিন, এই 75 বয়সে, আমাদের নেত্রী 75 বছর বয়সে তার জন্মদিনে, এটাই আমাদের সবচেয়ে বড় দোয়া হোক আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে। আপনাদের দলের সম্মানিত সংগ্রামী মহাসচিব ইতিমধ্যে দলের ভাইস চেয়ারম্যান জেদান তারা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তীর উস্তাদ যারা দুনিয়া ছেড়ে কব তাওয়াবুর রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ।